নমস্কার বন্ধু, যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু কোনো রকম সমাধান সূত্র আসেনি। শুধুমাত্র 3% ইনক্রিমেন্ট ইয়ারলি এবং 3 লক্ষ টাকা রিটায়ার বেনিফিট, তাও সেটা এখনও অর্ডার হয়নি। অর্ডার হবে, ফিনান্সে পাস হলে দেওয়া হবে। এর বাইরে তিনি একটি টাকাও বেতন বৃদ্ধি করতে পারবেন না, শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন। এবং তাহলে যখন ভৌমিকবাবু বলেন যে আপনারা ডাকলেন কেন, বললেন আমি যেটা দিতে পারবো সেটাই বললাম, কিন্তু বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো, বেতন কাঠামো তো দূরের কথা, বেতন বৃদ্ধির বিষয়ে কোনো কিছুই বললেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে চরম ক্ষোভ তিনি, তারা সেখানেই জানিয়েছেন যে আন্দোলন চলবে। সে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভার ক্ষেত্রে একই ঘটনা। তো দেখা যাক, এই ব্যাপারে বেরিয়ে তাদের মধ্যে প্রতিনিধি হিসেবে ছিলেন, সেখান থেকে আমরা আনোয়ার সাহেবের কাছে জিজ্ঞাসা করিনি কি হলো বৈঠকে। এই তো বেরিয়ে এসেছি সব। হ্যাঁ, কি কি খবর হলো? খবর হলো বার্ষিক 3% ইনক্রিমেন্ট হবে, রিটায়ার লাইফে বেনিফিট যেটা 3 লক্ষ টাকা হবে, আর কোনো দাবিপত্র মানেননি। এই দুটো শুধু মিলেছে। বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই তাহলে এই মুহূর্তে? যা হচ্ছে না, বেতন বৃদ্ধি করবেন না। তাহলে কি বললেন, আন্দোলন কি চলবে? আন্দোলন এখানে বজায় থাকবে, মানে এখানে মানে যেখানে অবস্থান বিক্ষোভ ছিল, আন্দোলন কি বিকাশ ভবনে যেখানে অবস্থান বিক্ষোভ সেখানে আবার সবাই ফিরে যাবে নাকি? হ্যাঁ, ওখানেই ফিরে গিয়ে অবস্থান বিক্ষোভে বসবে সবাই, সেইভাবেই বলা আছে। আর এই মুহূর্তে সেরকম, তাহলে শিক্ষামন্ত্রী কেন ডাকলেন আপনাদের? বেকার কি জন্য ডাকলেন? শিক্ষামন্ত্রী একটু নাটক করলেন আমাদের সঙ্গে, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে একটু নাটক করলেন ভোটের আগে। মানে এক টাকাও বেতন বৃদ্ধির কোনো খবর দিতে পারলেন না, এটা মানে একটা বড় প্রশ্নচিহ্ন শিক্ষকদের কাছে। জনগণ এর বিচার করবে, পশ্চিমবঙ্গবাসী এর বিচার করবে, 2021 নির্বাচনে এর রায় দেবে, চিন্তার কোনো কারণ নেই। আন্দোলন চলবে এটাই জানিয়েছে। পরবর্তী আপডেট নিয়ে আসছি, আপাতত এইটুকুনি। নমস্কার, ধন্যবাদ।